আসসালামু আলাইকুম। বাটার ডিম দিয়ে মচমচে আর খুবই মজার সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ বানিয়ে নিতে পারবেন সহজে এই রেসিপিটি। পুরো রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মাঝে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ ভাত। ভাতের সাথে এখানে আমি দিয়ে দিব গ্রেট করে একটা ডিম সিদ্ধ। ভাতের পরিমাণ বুঝে ডিম অ্যাড করতে হবে। আমি 1.5 কাপ ভাতের জন্য একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটাও আমি ভাতের সাথে গ্রেট করে দিয়ে দিব। যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে হাত দিয়ে চটকে দিতে পারবেন, কিন্তু বড় কোনো দানা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আলু গ্রেট করে নেওয়ার পর এখন অন্যান্য উপকরণ অ্যাড করে দিব। দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। সব কিছু দেওয়ার পর এখন আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই ভাতের নাস্তাটা অনেক বেশি মচমচে হবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে। এখন এভাবে হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নিব। মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা বাসায় অবশ্যই নাস্তাটা বানাবেন, খুবই কম উপকরণে এই সহজ মজার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে, নাস্তা শেপ দেওয়ার আগে হাতের মাঝে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিলাম। এখন আমি পরিমাণ মতো ভাত নিয়ে এভাবে হাত দিয়ে প্রথমে একটু চেপে নেব। চেপে নেওয়ার পর হাতের তালুতে এভাবে দিয়ে আরেক হাত দিয়ে এভাবে একটা আমি শেপ দিয়ে নিব। আপনারা এই নাস্তার শেপটা চাইলে গোল কিংবা বলের মতো বা নিজেদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারবেন। আমি এভাবে কাটলেটের শেপ দিয়ে দিব। এই শেপটা দিয়ে নাস্তাগুলো বানালে ভাজার পর দেখতে খুব বেশি ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায়। যে বাচ্চারা ভাত খেতে চায় না এভাবে আপনারা বানিয়ে দিতে পারবেন, একই সাথে ভাত ডিম খাওয়া হয়ে যায়। আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো ভাজার আগে আমি একটু কোট করে নিব, তার জন্য একটা বাটির মাঝে নিয়ে নিলাম, একটা ডিম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। ডিমের মাঝে আমি একটা একটা করে কাটলেট দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে 2-5টায় খুব ভালো করে আমি ডিমটাকে লাগিয়ে নিব কাটলেটের গায়ে। ডিম থেকে উঠিয়ে আমি বিস্কিটের গুঁড়ার মাঝে কোট করে নিব। কেউ যদি বিস্কিটের গুঁড়ায় কোট করতে না চান ডিবে চুবিয়েও আপনি এই কাটলেটগুলো ভেজে নিতে পারবেন। খুব ভালো করে 4-5টা আমি কোট করে নিব। বিস্কিটের গুঁড়ায় কোট করে নাস্তাগুলো যদি ভেজে নেন তাহলে কিন্তু ভাজার পর নাস্তাগুলো অনেক বেশি মচমচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। সবগুলো কাটলেট আমি ডিমে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমি কাটলেট দিয়ে দিব। এই নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর কেউ যদি ডিপ ফ্রাই খেতে ভালো না লাগে আপনারা চাইলে কিন্তু অল্প তেল দিয়েও শ্যালক ফ্রাই করে নিতে পারেন, ওইভাবেও ভালো লাগে। আমার এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে বেশি, সেই জন্য আমি ডিপ ফ্রাই করে নিলাম। উপরটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি নাস্তাগুলো উল্টিয়ে দিব। আর এই নাস্তাগুলো ভাজার জন্য 2 থেকে 3 মিনিটের বেশি একদমই সময় লাগে না, কারণ ভাত রান্না করা আর ভিতরে সিদ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই, সেই জন্য ভাজার জন্য সময়ও বেশি লাগে না। বিকেলের নাস্তা কিংবা মেহমান আসলে আপনি ভাত দিয়ে খুবই ঝটপটভাবে মাত্র 10 মিনিটে এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। চুলা আঁচটা মিডিয়াম টু লো রেখে এ পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। নাস্তাগুলো কিন্তু উপরটা একদম মচমচে হয়ে গিয়েছে আর কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর বেশি আর ভাজবো না, কারণ কালারটা উপরে খুবই সুন্দর গোল্ডেন একটা কালার হয়েছে। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব। আর বাকি যে নাস্তাগুলো রয়ে গিয়েছে একইভাবে আমি খুবই সুন্দর করে নাস্তাগুলো ভেজে নিব। এই শব্দটা শুনলে বুঝতে পারবেন যে নাস্তাটা কত বেশি মচমচে হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে। ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে, এতটাই মজার হয়েছে ভাত আর ডিমের এই নাস্তাটা। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।